আমাদের এই অঞ্চলে সবচেয়ে বৃষ্টি হয় কোন জায়গা? শ্রীমঙ্গল। চিরাপুঞ্জি এবং শিলংয়ের চিরাপুঞ্জিতে প্রচন্ড বৃষ্টি হয়, খুব বৃষ্টি হতে থাকে। কেন? এই জায়গায় সূর্যের তাপ খুব বেশি পড়ে। প্রশ্ন হচ্ছে আমি কেন এটা বলছি, কারণ ঈশ্বর বাইবেলে এগুলো দেখায় দিয়েছেন, ঈশ্বর বাইবেলে এগুলো বলে দিয়েছেন। এখন আমি আপনাদের জন্য পড়ব, আপনারা নোট করে নেন, আদি পুস্তক এক অধ্যায়, আদি পুস্তক এক অধ্যায়। আমি ছয় পদ থেকে পড়তে শুরু করব, ছয় পদ থেকে। এই গোলটা কি সাধারণত গোল এরকম করে আঁকলে কি হয়? বৃত্তটা কি? আমরা এখন কি আলোচনা করছি? পৃথিবী, পৃথিবী, এই পৃথিবীতে গোল, তাই না? আচ্ছা, এখন এই পৃথিবীটা কে সৃষ্টি করছে? ঈশ্বর। এখন আদি পুস্তক এক অধ্যায় ৬ পদে কি বলছে সেটা আমি আপনাদেরকে বলি। তারপর ঈশ্বর বললেন, জলের মধ্যে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হোক, আর তাতে জল দুভাগ হয়ে যাক। এটা কি ছিল? পৃথিবীটা কি ছিল? শূন্য ছিল এবং সমস্ত জায়গা জল ছিল। এখন ঈশ্বর কি বলতেছেন? জলের মধ্যে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হোক এবং জল দুভাগ হয়ে যাক। গুরুমন দিয়ে শুনে বাইবেল ভূগোলের কথা বলে, বিজ্ঞানীরা আজকে যা আবিষ্কার করে বাইবেল বহু বছর আগে, হাজার কোটি বছর আগে আবিষ্কার করে রাখে। এ হচ্ছে সেই বাইবেল। সুতরাং আপনি যখন খ্রিস্টানদের সঙ্গে কথা বলবেন, তখন আপনি বলতে পারেন যে বাইবেলে এইগুলো লেখা হয়ে গেছে। ভূগোল বিজ্ঞান শাস্ত্র যা কিছু আছে লেখা হয়ে গেছে। তার প্রমাণ কি? এই একটা প্রমাণ কি? ঈশ্বর বললেন, জল দুভাগ হয়ে যাক, উপরের জল আর নিচের জল আলাদা হোক। বাইবেলের পত্র আপনারা লিখে রাখেন, যাদের কাছে বাইবেল নাই। এরপরে কি লেখা আছে দেখেন, ঈশ্বর যে ফাঁকা জায়গার সৃষ্টি করলেন তার নাম দিলেন আকাশ। এটা হলো আকাশ, ঠিক আছে? বুঝতে পারছেন এই পর্যন্ত? ঠিক আছে, আমার সাথে একমত আছেন? বুঝতে পারছেন? আচ্ছা, আকাশ। এইভাবে সন্ধ্যা গেল, সকাল গেল, আর সেটাই ছিল দ্বিতীয় দিন। নয় পদে কি লেখা আছে? এরপর ঈশ্বর বললেন, আকাশের নিচের সব জল এক জায়গায় জমা হোক এবং শুকনা জায়গা দেখা দিক। এই যে আকাশের নিচের যে সব জল, এই সব জল এক জায়গায় জমা হোক এবং শুকনা জায়গা দেখা দিক। তার মানে জল সব এক জায়গায় চলে আসলো আর এক পাশে শুকনো জায়গা হয়ে গেল। কি বুঝতে পারছেন? বলেন তো এই জলের নাম কি? সমুদ্র। আর শুকনো জায়গার নাম? এখন আরেকটু বাকি আছে পৃথিবীর কয় ভাগ জল আর কয় ভাগ স্থল? আপনাদের শরীরের কয় ভাগ জল? 75%। তিন ভাগ। এই ঈশ্বর যা কিছু সৃষ্টি করছেন তার মধ্যে তিন
ছয় সাত এই সমস্ত সংখ্যাগুলো বাইবেলে কোথায়? তিন গুরুত্বপূর্ণ কেন? পিতা পুত্র পবিত্র। আর কোন গুরুত্ব আছে? সবচেয়ে প্রথমে স্থান দিতে হবে এবং সেই জন্য সেটা ওইভাবে চিহ্নিত করতে হবে। আমরা অনেক সময় না বুঝে করি ভারতে একটা মজার জিনিস পাইছি, জানি না এই দেশে করে কিনা, প্রার্থনা করার সময় বলে যিশু বাবা। বন্ধু আমার সাথী আমার কলিগ, তার কাছে আমরা মন খুলে কথা বলতে পারি। আমি বলে দিই স্বামী স্ত্রীর কাছে মন খুলে কথা বলতে না পারলেও যিশুর কাছে বলতে পারে, স্ত্রী স্বামীর কাছে মন খুলে কথা না বলতে পারলেও যিশুর কাছে মন খুলে কথা বলতে পারে। এই জন্য আমরা ব্যাপটিস্টরা বিশেষত আমরা কি করি, লোকের কাছে জগতের লোক তো পাপি, এমন কেউ আছে যে বলতে পারে যে আমার পাপ করে নাই? মাথার সবাই জগতের মানুষ, কেউ প্রধানমন্ত্রী হয় সে হচ্ছে হুকুম চালায়, কেউ মন্ত্রী হয়েছে এই এলাকায় এই এলাকার হচ্ছে পাপ করি হোক, ঠিক আছে, কিন্তু আত্মিক ভাবে যখন আমরা চিন্তা করি যিশু আমাদের মুক্তিদাতা, সুতরাং তার মধ্য দিয়ে আমরা মুক্তি অর্জন করি। এখন কি হলো, জল হলো সমুদ্র, শুকনো জায়গা হলো ভূমি, আর এই যে উপরের জল, উপরের জল কোনটা? কি অর্জুন স্তর, জলের স্তর তো একটাই, কারণ জল ঠান্ডা হইলে গরম, গরম হইলে বাষ্প, H2O, হ্যাঁ H2O বাষ্প বরফ, যেটাই বলি জল, কি ঠিক আছে পরিষ্কার? এই ওজন স্তর, তাহলে এখন এই ওজন স্তরের কথাটা আমরা আলোচনা করলাম। এখন আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে বায়ুমণ্ডল 100 কিলোমিটার, এই বায়ুমণ্ডলের উপরে কোনো বায়ুমণ্ডল নাই, তাহলে 100 কিলোমিটার উপরে কি? মহাকাশ, ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা, শূন্যস্থলী, যেখানে কোনো বাতাস নাই। আচ্ছা ওখানে যদি আমি যাই কি হবে? ওখানে অক্সিজেন নাই, এটা হলো মূল কথা, ওখানে কোনো অক্সিজেন নাই, কেন করে আমরা বুঝি যে ওখানে অক্সিজেন নাই? কেমন করে বুঝি এখানে বসে বসে আমি এখন কেমন করে বুঝবো? এখন আমি বলি আমেরিকা থেকে চাঁদে যাওয়ার জন্য রকেট গুলো গেছে, তাদের রকেটের রকেট স্যুট করা থাকে এবং অক্সিজেন মুখোশ করা থাকে, এবং মাটি থেকে আমরা যত বেশি উপরে যাবো ততই আমাদের কমতে থাকে। তোমার কত? 57 কেজি ওজন,
কঠিন বিষয়, সহজ বিষয় কিন্তু কঠিন। শূন্য যখন আপনার ওজন হবে তখন আপনার কি অবস্থা হবে? এই হচ্ছে সেই জায়গা, এটা ওজন স্তরের নিচের লক্ষণ হচ্ছে। এইটা হচ্ছে কি ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, মানে ভূগোল আমাদেরকে তিনটা স্তরের কথা বলে এবং বাইবেল বলে মানুষের কি মানুষের মধ্যে যদি কেন বলছো, যদি মানুষের মধ্যে স্বর্গ থাকে তাহলে পৃথিবী কাছে আমাদের মধ্যে স্বর্গ নাই। যদি থাকতো তাহলে আমাদের এত মারামারি, কাটাকাটি, এত রাজনৈতিক কুণ্ডল, এত ঝগড়া, অশান্তি, এমনকি আমাদের ভিতরে খ্রিস্টানদের ভিতরে এত মনোমালি থাকতো না। মানুষের মধ্যে কোনো স্বর্গ নেই। এটা কবিতার কবি কি মনে আছে কবিতা? মানুষের মধ্যে স্বর্গ প্রশিক্ষণ দিচ্ছি, কি প্রশিক্ষণ? শয়তান আমাদেরকে মারবে আর আমরা যিশুর কাছে। দেখো কোন খ্রিস্টান ভালো থাকে প্রার্থনা করে না, যেহেতু অসুস্থ হয় বাড়িতে মা একেবারে গিলতে পারে হামার নিয়ে গিয়ে ঠিক হয়ে গেল, আমার ছেলে ভালো করে কিছু কিছু করে না, ভালো থাকলে করে। কেন আমি এই কথা বলতেছি, কারণ আমাদের মধ্যে ভারতের অভাব আছে, যেটা যিশু তিনি আমাদেরকে এই পৃথিবীতে রাখছেন যেন আমরা বন্ধুতার সাথে যুদ্ধ করি আরো যিশুর কাছে আসি, ভালো হই, যেন পরবর্তীতে স্বর্গরাজ্যে যিশুর কাছে পৌঁছাতে পারি। যিশুর কাছে যাওয়ার জন্য যে পথ, সেই পথটাই এখন আমি আস্তে আস্তে দেখাচ্ছি। এখন প্রশ্ন হলো বাইবেল কি এই ভূগোল বলে? বলে কোথায় বলে?